দুপুরের পেমেন্টের ব্যাপারে একটা দুইটা বেসরকারি কোম্পানি আছে, রাশিয়ান সরকারি কোম্পানি না। আমি যতদূর জানি ওই বেসরকারি কোম্পানিগুলোতে সমস্যা আছে, আর রাশিয়ান যে সমস্ত সরকারি কোম্পানি আছে সরকারি কোম্পানিগুলোতে তেমন কোনো সমস্যা নেই। না, উনি কিছুই বললেন না, উনি এতটুকুই বললেন যে আমাদের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা ভালো হচ্ছে সেই ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা অন্যতম প্রতিষ্ঠা। আপনাদের তো জানতে চাইলেন আপনারা এক্সিস কলার রাশিয়ার, তো আপনাদের ব্যক্তিগত পরিস্থিতির বাইরে বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন বা বাংলাদেশ নিয়ে তাদের কোনো জানার ছিল কিনা আপনাদের কাছে? উনি দেখলাম আমাদের কাছে যা জানার থাকতো তা আগেই মনে হয় প্রাইম মিনিস্টার আর ইসের বলে পররাষ্ট্র মন্ত্রী শেখকে জেনে আসছেন। সেগুলো কি ধরনের শেয়ার করেছেন? বিশেষ করে আমাদের সরকারের থেকে উনাকে হয়তো জিজ্ঞাসা করা হচ্ছিল যে ইউক্রাইনের যুদ্ধের কি অবস্থা, এটার উনি যেটা আমাকে সংক্ষেপে দুই কথাই বলছেন যে ওইটা কিভাবে আগামীতে সমাধান হবে বা নিরসন হবে সেই ব্যাপারে কথা হয়েছে। এবং আমরাও এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমরা যারা ছাত্র তাদের ভিতরে, যেমন ধরেন আমি রাশিয়ান একজন অ্যালুমনি আবার সোভিয়েত ইউনিয়নের, মাস্টার্স করছি রাশিয়াতে, সরি সোভিয়েত ইউনিয়নে, আর পিএইচডি করছি রাশিয়া। যার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের অনেক ছাত্র যেহেতু রয়েছে ইউক্রাইনের আছে, এই জন্য তাদের প্রশ্ন ছিল যে আমরা কষ্ট পাই যে দুইটা দেশের ভিতরে যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা কবে কিভাবে বন্ধ হবে। না, আমাদেরকে বাংলাদেশের ব্যাপারে কিছু বলে নাই, এতটুকুই বললেন যে 71 সাল থেকে শুরু করে আমাদের সম্পর্কের যে ধারাবাহিকতা আছে তার থেকে সম্পর্ক এখন ভালো এবং ভবিষ্যতে ভালো হবে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁঝ, প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। বলছিলাম যে এইটা পেমেন্টের ব্যাপারে যেটা বাইরে বলা হয় সেটা আসলে পুরোটা ঠিক না। ওখানে যেগুলো কোম্পানি আছে রাশিয়ান কোম্পানি কাজ করে তার প্রায় সবগুলোই সরকারি, বেসরকারি একটা দুইটা কোম্পানি আছে, একটা কোম্পানি নিয়ে সিরিয়াস একটা সমস্যা চলতেছে, আর অন্য অন্য কোম্পানিগুলোর পেমেন্টের ব্যাপারে তেমন মারাত্মক কোনো সমস্যা নাই। এখন তো দেখছি না, এখন আমি দেখছি না আমরা তো সেটা উনার আমাদের সাথে ওটা আলাপ হয়নি। আমরা রূপপুরে যারা কাজ করি, যেমন আমি রাশিয়া থেকে বাংলাদেশ ফিরে আসার পর থেকে আজ 8 বছর ধরে একবার শুরু থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই কাজ করি। আমি বাংলাদেশে আর কোথাও এমনিভাবে আমি দেশটাকে ভালো করে চিনি না তা বলবো না, মানে দেশে এমনিভাবে আমার কোনো কাজ নাই, এবং সেখানে রূপপুরে কাজ করে দেখছি যে ঈশ্বর আমার কাছে আরও আছে। তা রূপপুরে কাজ করে আমি তেমন দেখছি না যে তেমন কোনো প্রবলেম। একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ খুব ভালোভাবে আগাচ্ছে, এবং আমি দীর্ঘদিন রাশিয়ায় থাকার ফলে যেটা দেখছি বিভিন্ন দেশে সেই তুলনায় বাংলাদেশের অগ্রগতি খুবই ভালো, খুবই ভালো। আমার যতদূর জানা দ্বিপাক্ষিক সম্পর্ক 15 বছরের, তারপরে কি হবে আমি বলতে পারবো না, কারণ 15 বছর তো রাশিয়া থাকবে এখানে, তারপরে কি হবে।